একটা কাজে এসছিলাম কৃষ্ণনগর আজকে তো ভাবিনি সিনেমা দেখব হট করে ঠিক হওয়াতেই চলে এলাম সিনেমা হলে আমাদের শো ছিল পাঁচটা তিরিশ থেকে তো টিকিট টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা এখন ভেতরে বসে আছি তো যাই হোক ভেতরে বসে বসে ওয়েট করছি কারণ এখনও সাড়ে পাঁচটা বাজেনি আর এদিকে সাহেব কিছু খাবার নিয়েছে তো সেটাই খাচ্ছি আর বসে আছি তো এই করতে করতে টাইম হয়ে গেছে আর আমরা ভেতরেও চলে এসেছি সিনেমাটা শুরু হয়ে গেছে সিনেমা হলে আমার খুব একটা আশা হয় না বিশেষ কারণে তো আজ অনেক বছর পরই প্রায় একটা সিনেমা দেখতে এলাম যাই হোক সেই জন্য বেশ ভালোই লাগছে আর আগে থাকতে কোনো প্রি প্ল্যানিং ছিল না হুট করে এটা ঠিক হয়েছে সেই জন্য আরও বেশি ভালো লাগছে মানে হট করে এতদিন পরে সুযোগটা পেলাম আর এত ঘন্টার মানে তিন ঘন্টার কি বাবানকে রেখেও আমার আশা হয় না সেই জন্য আশাটাও হয় না আর কি বাবান হওয়ার পরে তো মানে বলতে পারো মানে অনেক বছর পরই প্রায় সিনেমা হলে এসেছি তো যাই হোক আমি যতই বক বক করি তোমরা আশা করি সিনেমার মানে শুরুটা দেখে বুঝতেই পেরে গেছো যে কি বই এটা তো যাই হোক আর বেশিক্ষণ ওয়েট করাবো না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জাবান বই তো হ্যাঁ আমরা জাবান মুভিটাই দেখতে এসেছি সত্যি কথা বলতে মুভিটা দারুণ সেটা আমি অবশ্যই রিভিউ দিয়েও দিয়েছি ভিডিও মিডিলে তোমরা দেখতেই পাবে তো চলো আর বেশি কথা না বলে আমি মুভিটা দেখি আর আবার একটু পরে তোমাদের সাথে আসছি কথা বলতে